গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের জঙ্গি হামলার 3 বছর 4 মাস 26 দিন পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায় 8 আসামির মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে হামলায় সম্পৃক্ততা না পাওয়ায় আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার সন্ত্রাস বিরতি বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে বুধবার দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ের পর আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলেন মিজানুর রহমান ওরফে বড় মিজান। তিনি বলেন, আল্লাহ আমাকে খালাস করেছেন। আমি অনেকবার বিচারককে বলেছি, আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এতদিন জেলে রাখছে। জানা গেছে, হলি আর্টিজান মামলায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে বড় মিজান নব জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান ছিলেন। নামের মিল থাকার কারণেই খালাস পাওয়া এই মিজানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিডান, হাতাকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে রয়্যাশ, শরীফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ ওরফে রিপন। এর আগে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে 2 পুলিশসহ দেশি বিদেশি 22 জনকে হত্যা করে জঙ্গিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এছাড়া হামলায় অন্তত 30 জন পুলিশ সদস্য আহত হন। ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অপারেশন থান্ডারবোল্টে 5 জঙ্গি নিহত হয়। অভিযানে 1 জাপানি ও 2 শ্রীলঙ্কান সহ 13 জনকে জীবিত উদ্ধার করা হয়। জঙ্গি হামলার ঘটনায় এই বছরের 4 জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে 2017 সালের 23 জুলাই হামলায় জড়িত 21 জনকে চিহ্নিত করে জীবিত 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি পরিদর্শক হুমায়ুন কবির এই চার্জশিট দাখিল করেন। ঘটনায় জড়িত চিহ্নিত বাকি 13 জনেরই মধ্যে বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। এরপর গত বছরের 26 নভেম্বরের মামলায় 8 আসামির বিরুদ্ধে চার্জ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। গত বছরের 3রা ডিসেম্বরের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলতি বছরের 27 অক্টোবর শেষ হয়। গত 30 অক্টোবর আত্মপক্ষ সমর্থনে আদালতের কাছে 8 আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর চলতি মাসের 6 নভেম্বরের মামলায় যুক্তিতর্ক শুরু হয়। 7ই নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে সব আসামির মৃত্যুদণ্ড চান। আর 17ই নভেম্বরের মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। মামলায় চার্জশিটভুক্ত 211 জন সাক্ষীর মধ্যে 113 জনের সাক্ষ্য গ্রহণ হয়।